এরপরে প্রশ্ন হলো নোবেল বিজয়ে মালালা বলেছিলেন মানুষ কেন বিয়ে করে আমি বুঝতে পারছি না সবাইকে অবাক করে দিয়ে এই বক্তব্যের কয়েক মাসে মাথায় তিনি নিজেই বিবাহ করেছেন এটা কি দ্বিমুখীতা বলবেন নাকি ইসলামের পথে ফিরে আসা বলবেন দেখুন আমি তো বলতে চাই যে যারা নাস্তিক আছেন বা যারা নিজেদেরকে কোনো ধর্মের সাথে পরিচিত করতে চান না তারাও প্রকৃতপক্ষে একটা ধর্মের অনুসারে ওইটা একটা ধর্ম তো এই লোকেরা তারা অনেক সময় অনেক কথা মুখে বলেন যেগুলো আসলে তারা অন্তরে বিশ্বাস করেন না ধরুন অনেক লোক দেখবেন যে তারা তথাকথিত নারীবাদী পুরুষ মানুষ কিন্তু তিনি নিজে বিয়ে করার ক্ষেত্রে একজন সাংসারী মেয়েকে বিয়ে করার চেষ্টা করেন বেশিরভাগ ক্ষেত্রেই এই চিত্র আপনি দেখতে পাবেন আমাদের সমাজে আপনি একটু ডানে বামে খেয়াল করলে দেখবেন যে এই চিত্র অহরহ তিনি চান যে নারীরা বাসার বাইরে বেরিয়ে যাক কিন্তু তার স্ত্রী সে যে তার জন্য বসে থাকুক সেটা কিন্তু তিনি কামনা করেন আর এই ধরনের আপনার বিচারিতা এ ধরনের মানুষের ভেতরের একটা আর বাহির আরেকটা প্রকাশ করে অনেক সময় তথাকথিত যাতে ওঠার জন্য আজকালকার পৃথিবীতে বিভিন্ন রকমের মুখরোচক স্লোগান আছে এ সমস্ত স্লোগান তারা অনেকে প্রভাবিত হন কিন্তু তিনি নিজেও জানেন যে আসল সত্য প্রকৃত সত্য কোনটি আল্লাহ রব্বুল আলমিন আমাদের মধ্যে যে ফিতরত দিয়ে রেখেছেন যে তবেহাত দিয়ে রেখেছেন যে প্রকৃতি দিয়ে রেখেছেন প্রকৃতি মানুষকে সবসময় ভালোর দিকেই টানে আপনি যদি এই শুধুমাত্র নিজের প্রকৃতির উপরে নির্ভর করেন এবং আশপাশ দ্বারা প্রভাবিত না হন তারপরও আপনি আল্লাহ রাব্বুল আলমীর প্রতি ইমান আনয়নের দিকেই হাঁটবেন এটি হলো আল্লাহ রব্ুল আলমীর সৃষ্টি এভাবেই অতএব যারা নাস্তিক বলে নিজেকে দাবি করছেন বা ইসলামের সমালোচনা করছেন তারাও ইসলামের যে বিধিবিধান যেহেতু এটা স্বয়ং আদর বলের তরফ থেকে এসেছে এর বিকল্প তারাও খুঁজে পান না জীবন কোনো একটা ক্ষেত্রে এসে তারাও ঠিকই সেটাকে স্বীকার করতে বাধ্য হন আমি মনে করি মালালা তারই প্রমাণ রেখেছেন আমাদের সামনে অর্থাৎ মুখে অনেক মুখরোচক স্লোগান বলা যায় কিন্তু বাস্তব জীবনে আসলে দেখা যায় যে বিবাহ ছাড়া একজন নারী একজন পুরুষের সম্পর্ক প্রকৃত অর্থে সুদৃঢ় হয় না আমাদের সমাজের কথাই বলুন বিবাহ বহির্ভূত যে সমস্ত সম্পর্ক হয় এই সমস্ত সম্পর্কগুলো প্রথমত টেকে খুবই কম দ্বিতীয়ত এই সমস্ত সম্পর্কের ফলে নারী নির্যাতনের হার সমাজে বাড়তে থাকে দেখবেন যে বিভিন্ন মেয়েরা গৃহীত বিবাহের নামে প্রলোভনে করে দর্শন তারপরে বিভিন্ন আপনার সহপাঠীদের দ্বারা ধর্ষিতা হয়ে পাশ নির্যাতনের শিকার হয়ে মারা যাচ্ছে বৈবাহিক জীবনে এগুলো খুবই রেয়ার খুঁজে পাওয়া আপনার জন্য কঠিন হবে এর কারণ হলো যে বিবাহের মধ্য দিয়ে একজন আরেকজনের প্রতি একটা কমিটমেন্ট তৈরি হয় একটা ভালোবাসা তৈরি হয় এবং এই সামাজিক কমিটমেন্টের কারণে সেখানে এই ধরনের অনাচারগুলো হয় না বললেই চলে আল্লাহ রাব্বুল আলমিন যে বিষয়টিকে আমাদের জন্য অপরিহার্য করেছেন নারী পুরুষের সাথে একের সাথে অন্যের সম্পর্কে এবং রিলেশন তৈরি করার জন্য বিবাহের শর্ত দিয়েছেন এটার মাঝেই মানবতার কল্যাণ সেটি মালালা খুব দ্রুতই বুঝে গেছেন আমরা আশা করবো তিনি তার পূর্বের বক্তব্য যে ভুল ছিল সেটিকে স্বীকার করবেন আর স্বীকার না করলে তার কর্মের দ্বারা ইতিমধ্যে সেটি প্রমাণিত হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলানী আমাদের ইসলাম ইসলামের বিধিবিধানের চাইতে আধুনিক যুক্তিসঙ্গত আমাদের জন্য যথোপযুক্ত আর কোনো বিধান হতে পারে না আল্লাহ রব্বুল আমিন এর বিধানগুলোকে আমাদের মেনে চলার তৌফিক দান করুন